হ্যালো গাইজ, সুমির কুটিনারি চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর তার সাথে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমি এই ব্লগটি এখন থেকে স্টার্ট করে দিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। এখানে দেখো গাজর কোচানো হচ্ছে। তো আজকে আমাদের মেনুটা কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সকালবেলায় গাজর কোচাচ্ছি, এখনও টিফিন করা হয়নি, আর আমি এখানে কাটছি বিনস। আর এতক্ষণ ধরে গাজরটা কোচাচ্ছিল কিন্তু আমার ভাই, তো দুই ভাই বোন মিলে গাজর কোচাচ্ছি। বুঝতেই পেরেছ আমি বাপের বাড়ি চলে এসেছি, যেহেতু দুই ভাই বোন রয়েছি। তো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আর এখানে দেখো ভাই কিভাবে গাজর কাটছে। আমিও কাটছিলাম ঠিক গাজর প্রথমে, তো আমার একটু অসুবিধাই হচ্ছিলো, কেননা আমি বাড়িতে একরকম ছুরিতে কাটি আর এখানে ছুরিটা চেঞ্জ হয়েছে, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছিলো। তো ভাইকে বললাম যে তুই গাজরটা কাট, আমি বিনসগুলো কাটছি। তো তাই জন্য আমি এখন বটি দিয়ে বিনসগুলো কেটে নিচ্ছিলাম, আর ভাই এখন গাজরটা কাটছে। হ্যাঁ, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে হবে আজকে ফ্রাইড রাইস। তো তোমাদের সামনে রেসিপিটা পুরো শেয়ার করব না, কারণ রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আর যারা এই ফ্রাইড রাইস বানানোর রেসিপিটি দেখতে যাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চলে যেও এবং ভিডিওটি দেখে নিও ফ্রাইড রাইসের রেসিপিটা। তো আমি যেহেতু আজকে ব্লগ শ্যুট করছি, তো সেটাই তোমাদের সামনে দিচ্ছি। তো গাজরটা কুচিয়ে নিই, তারপরে আর দেখো আমরা কী কী করছি, পুরোটা দেখতে থাকো। বিনস কাটছি, ফ্রাইড রাইস হবে, আর চলে এসেছি সকাল সকাল বাপের বাড়ি। সকাল সকাল আসিনি, কালকেই এসেছিলাম। এখানে দেখো গরম গরম হিঙের কড়াইশুঁটির কচুরি, আর এখানে হচ্ছে ছোলার ডাল বা চানা মশলা, যেটাই বলো। তো সেটাই আজকের হচ্ছে সকালের ব্রেকফাস্টের মেনু, সকালবেলায় আমরা এটাই খাবো। মা এখন এটাকে ঢেলে নিচ্ছে, এটা সার্ভ করে দেবে। অবশ্যই এটা বাড়িতে বানানো নয়, দোকান থেকে কেনা। আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে হচ্ছে এখন পেঁয়াজ কাটছে। এটা আমাদের চিলি চিকেন বানানো হবে, তার জন্য পেঁয়াজটা কাটছে। তো ভাই ভুলবশত না পেঁয়াজটাকে কুচিয়ে ফেলেছে। আর এখানে দেখো হচ্ছে মাম্মাম একটা, এই যে নতুন যে হাতে দেখতে পাচ্ছ প্লাস্টিকের, এটাকে কি বলবো, পিঁপড়ে, তো পিঁপড়ে কিনেছে প্লাস্টিকের, তো সেটাই নিয়ে এখন খেলা করছে। আর পাশে জানো তো প্রচণ্ড পরিমাণে বক্স চালিয়ে গান চালানো হয়েছিল, পাশে বলতে আমাদের ঘরেই, তো পাশের ঘরেই, তো যে কারণে তোমাদের সামনে ভয়েসটা তখন আমি কথা বলতে পারিনি। আর এখানে দেখো গাজর, গাজরটা অনেক দিনের যে গাছ বেরিয়ে গেছে গাজর থেকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো গাজর আর বিনস কোচানো হয়েছে, আর এই যে এগুলো এখনও প্লেটে রাখা হয়নি, এগুলোও রাখবো, ঢেলে রাখবো। তো গাজর বিনস কোচানোর পর সরাসরি চলে গেলাম একদম রান্নাতে। তো এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, এরপর কড়াইশুঁটিও দিয়ে দেওয়া হবে। তো এইভাবেই আমাদের যাচ্ছি, আর এটা রান্না করছে আমার মা। আর এখানে দেখো আমাদের ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসানো, মানে ভাতটা বসানো হয়ে গেছে, ভাতটা ফেনাও এসে গেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো লাস্টে যা যা ফোড়ন দেওয়ার তাই তাই দিচ্ছে। রান্না বান্না আমাদের তো পুরো কমপ্লিট, আর এখানে দেখো পাঁপড় ভাজা চলে এসছে একেবারে ডিরেক্ট, মানে একদম খেতে চলে এসেছি। চাটনি, চিলি চিকেন, দই, মিষ্টি, আজকের মেনু। যেহেতু বাড়িতে জামাই এসছে, জামাই আপ্যায়ন তো সবারই হয়, শ্বশুরবাড়ি গেলে জামাই আপ্যায়ন কে না করে, তো সেরকমই। আর এখানে দেখো ফ্রাইড রাইস। তো এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো গাইজ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি।
আর এখন বেরোবো, দুপুরবেলায় খেয়ে একটু রেস্ট নিয়েছি, তারপরে এই এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো বাইরে এখন নেমেছে মানে মুষলধারা বৃষ্টি নেমেছে, তো আজকে যা বুঝতেই পারিনি সকাল থেকে যে আজকে বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি নেমে গেছে, এখন কি করব বুঝতে পারছি না। আর এখন ভাই একটা জিনিস বানাচ্ছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানে আলু মেখেছে, আর এখানে হচ্ছে ছোলা, তা সেদ্ধ ছোলা। আর দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, এখন হচ্ছে ফুচকা, ফুচকা বানানো হচ্ছে দেখো। আর এখানে বানানো হবে টক জল, এখনো টক জল হয়নি বানানো, দেখো টক জলটা কিভাবে বানায়। আর আমি এখন ফুচকাটা খাবো। বিট নুন দিচ্ছে, বিট নুন এটা কি রে? জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো, এটা হচ্ছে ভাজা ধনের গুঁড়ো। যাওয়ার আগে আমরা ফুচকা খেয়ে যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি, বিকালবেলার বৃষ্টি, বৃষ্টির আগে প্রচণ্ড ঝড় উঠেছিল। এই যে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, বোটাগুলো ছাড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে ধনে পাতা কুচি দেওয়া হয়েছে কিছুটা। ও টক জলটা দারুণ দারুণ গন্ধ। এরপর পড়বে সব থেকে লোভনীয় জিনিস, দেখো গন্ধরাজ লেবু। গন্ধে পুরো বাড়িটা মমা করছে, বাইরে মাটির গন্ধ, ভেতরের গন্ধরাজ লেবুর গন্ধ। ভেজা মাটির গন্ধ খুব ভালো লাগে, কার কার ভালো লাগে ভেজা মাটির গন্ধ অবশ্যই কমেন্ট করে জানাবে। রেডি হয়ে গেছে আজকে টক জল, দেখো কি সুন্দর লাগছে, সাথে আলু, সাথে ফুচকা দেখো। দেখো বৃষ্টি কেমন পড়ছে, দেখো আরো জোরে বৃষ্টি নেমে গেছে, বাড়ি যাবো কি করে আমরা। দারুন, থ্যাংক ইউ ভাই। বল কার কার ফুচকা ভালো লাগে অবশ্যই আমাদের ফুচকা ম্যানকে, ফুচকা লাগে অবশ্যই তোমরা কিন্তু অর্ডার দিও। হ্যাঁ দিবি তো দোকান? হ্যাঁ, যার যার ফুচকা ভালো লাগে অবশ্যই নাম দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, দেখে নেবে। না নাম্বারটা দেওয়া থাকবে না, নাম্বারটা অবশ্যই দেব না, নাম্বারটা দিলে মুশকিল আছে। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ওই দিনের জন্য ফুচকাওয়ালা হয়ে যাবে। তোমাদের যার যার অনুষ্ঠান পারপাসে দরকার হবে অবশ্যই জানাবে, তাই তো? ঠান্ডা লাগে
মাম্মা মেদিক ঘোরো, তাকাও এই দেখো, এই যে ক্যামেরা, হাই করে দাও, হাই করো, এদিক ঘোরো, এদিক ঘুরে, এদিক ঘুরে, কত বড় সুইমিং পুল দেখো, বিশাল বড়। বৃষ্টিতে দেখো রাস্তা পুরো জল হয়ে গেছে বৃষ্টিতে। তো আমরা বাড়ি পৌঁছেনি, আর বাড়ি পৌঁছে গিয়ে সরাসরি আবারও তোমাদের সাথে কথা হবে। বাড়ি চলে এসেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। মাম্মা কি খাচ্ছো? কুকুরে দেখি দাও, কুরকুরে খাচ্ছে। আর আমরাও এখন ঘরে ঢুকে গেলাম। তো আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি, আর আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, আর নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। ফেসবুকেও আমার পেজ আছে সুমির কুটিনাটি, পেজটিকে অবশ্যই ফলো করে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, টাটা করে দাও, টাটা হাত দিয়ে করো, টাটা টাটা।